পাকিস্তানের বিদেশ মন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাবল ভুট্টোকে খুন করার হুমকি। তাকে সরাসরি খুনের হুমকি দিল তেহরিক ই তালিবান পাকিস্তান। বিলাবলের পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী সাওয়েদ শরীফকেও খুন করা হবে বলে জানিয়েছে কাবুল ঘনিষ্ঠ ওই বিদ্রোহী সংগঠন। গত এপ্রিলে পাকিস্তান তেহরিক ই ইনসাফের নেতা ইমরান খানের সরকারকে সরিয়ে জোট সরকার গড়ে শাহবাজের পিএমএল এবং বিলাবলের পাকিস্তান পিপলস পার্টি। ঘটনাচক্রে তারপর থেকেই পাক আফগান সীমান্তে তালিবান বিরোধী তৎপরতা শুরু করে পাক সেনা। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে দেড় দশক আগে খুন করেছিল তারা। এবার সেই তেহরিক ই তালিবান পাকিস্তান গোষ্ঠী সরাসরি বেনজিরের ছেলে তথা পাকিস্তানের বিদেশ মন্ত্রী বিলাবল ভুট্টোকে খুন করার হুমকি দিল। বিলাবলের পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী সাওয়েদ শরীফকেও খুন করা হবে বলে জানিয়েছে কাবুল ঘনিষ্ঠ ওই বিদ্রোহী সংগঠন।